নমস্কার বন্ধুরা, চুমকি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আমি এক নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব মৌরলা মাছের তেল ঝাল। দেখো, মৌরলা মাছের তেল ঝাল করার জন্য মৌরলা মাছগুলোকে আমি মাথা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আঁচ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি সরু সরু পাতলা পাতলা করে কেটে আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা এরকম করে কেটে নেবে। আর এদিকে মশলার জন্য নিয়ে নেবো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আর রসুন। একটুখানি জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মৌরলা মাছগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে আমি এই সর্ষে আর লঙ্কা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে পেস্টটা ভালো করে দিয়ে নেব। একটু বেশি করেই দেবে, আমি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এটা তেল ঝাল হবে সেজন্য এটাতে সর্ষে দিতে হবে। আর দেখো, তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন লবণ। যেহেতু মৌরলা মাছে আগের থেকে লবণ দেওয়া থাকে সেজন্য বেশি লবণ দেব না, পরে টেস্ট করে তারপর লবণ দেব আমি। এবার এগুলোকে ভালো করে আমি মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখো, ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো, ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। দুপুর লাল লাল করে ভেজে নেবো। দেখো, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন মৌরলা মাছটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে একপাশ ভালো করে লাল লাল করে ভাজা হলে আমি কড়াই ধরেই উল্টে দেব। উল্টে দেখো, উল্টে নেওয়া হয়ে গেছে। একটু তেল বেশি করে দেবে, যেহেতু ঝাল হবে সেজন্য তেল বেশি করে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে দু মিনিট ভালো করে ভাজার হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়। এবার দেখো, ঢাকনা না দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা দিলে মৌরলা মাছটা গলে যেতে পারে, সেই জন্য আমি ঢাকনা দিলাম না। এখন ঢাকনা না দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই মৌরলা মাছের তেল ঝালটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই অবশ্যই করে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আর একটা বেল আইকন প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা। আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। কিন্তু তোমাদের সাপোর্ট আমার কাছে খুবই মূল্যবান, সেজন্য আমাকে সাপোর্ট করো প্লিজ।